পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো এবং বাসায় বসে আমাদের অনলাইনে ক্লাসগুলো নিয়মিত করে যাচ্ছ। আজকে আমি তোমাদের অনুশীলনী পাঁচের তিন নং অঙ্ক করাবো। এর আগে আমি তোমাদের এক নং দুই নং লসাগু গসাগু শিখিয়েছি। আজকে খেয়াল করো সবাই, তিন নং অঙ্ক প্রশ্ন আছে, একই রাস্তায় কিছু গাছ এবং ল্যাম্পোস্ট আছে। গাছ এবং ল্যাম্পোস্ট, ল্যাম্পোস্ট মানে বাতি, কারেন্টের খাম্বাগুলো দেখছো না ওইগুলা। 25 মিটার পর পর গাছ এবং 20 মিটার পর পর ল্যাম্পোস্ট আছে। রাস্তার শুরুতে গাছ ও ল্যাম্পোস্ট একত্রে থাকলে কত মিটার পর পর গাছ এবং ল্যাম্পোস্ট পুনরায় একত্রে বাজবে? অর্থাৎ প্রথমে গাছ এবং ল্যাম্পোস্ট কি একত্রে আছে, তারপরে 20 মিটার পর পর, আর একটা হলো 25 মিটার পর পর। এরকম যাইতে যাইতে এক সময় যে তারা কি হবে, একত্র হবে। এইটাই চাইছে যে কত দূর গেলে তারা আবার পুনরায় একত্র হবে। খেয়াল করো সবাই যে নির্ণয়ের দূরত্ব হবে, এখানে দূরত্ব চেয়েছে যে নির্ণয়ের দূরত্ব হবে 25 মিটার ও 20 মিটারের লসাগু। নির্ণয়ের দূরত্ব হবে 25 মিটার ও 20 মিটারের লসাগু। আমি তোমাদের লসাগু অঙ্ক শিখিয়েছি। দেখো 25 ও 20-এর লসাগু, 25 ও 20-কে এমন একটা সংখ্যা দ্বারা, এমন একটা উৎপাদক দ্বারা ভাঙাবো যেটা দুইটার ভিতরেই যায়। কিন্তু আমাদের ভাঙাইতে হবে আসলে প্রথমে দুই দ্বারা, 2 25-এর ভিতরে যায় না, 20-এর ভিতরে যায়। তাহলে দুই দ্বারা ভাঙানো যাবে না, কারণ কমপক্ষে দুইটার ভিতরেই যেতে হবে। তাহলে 3, তারপরে আমরা মৌলিক সংখ্যা দেখবো, 3 দেওয়া ভাঙানো যায় না। এরপর আছে 5 25-এর ভিতরে যায় 5 বার, 5 20-এর ভিতরে যায় 4 বার। এখন আছে 5 আর 4 কোনো সংখ্যা দ্বারা বা কোনো উৎপাদক দ্বারা আর ভাঙানো যায় না, অতএব ভাঙানো শেষ। অতএব নির্ণয় লসাগু 5×5×4, অর্থাৎ 5 5 এই 4 গুণ করতে হবে। 5×5×4 সমান কত? 5 5 25, 4 25 100। উত্তর 100 মিটার পর পর। 100 মিটার পর পর গেলে আবার গাছ আর কি ল্যাম্পোস্ট একত্র হবে। এবার আমি তোমাদের 4 নং অঙ্ক করাবো। খেয়াল করো সবাই 4 নং অঙ্ক, 3টি ভিন্ন রঙের ঘন্টা আছে, 3টি ভিন্ন রঙের ঘন্টা। লাল রঙের ঘন্টা 18 মিনিট পর পর, হলুদ রঙের ঘন্টা 15 মিনিট পর পর এবং সবুজ রঙের ঘন্টা 12 মিনিট পর পর বাজে। ঘন্টাগুলো সন্ধ্যা 6টায় একসাথে বাজছে। ঘন্টাগুলো সন্ধ্যা 6টায় একসাথে বাজলে পুনরায় কখন একসাথে বাজবে? প্রথমে একসাথে বাজছে, তারপরে একটা বাজছে 18 মিনিট পর পর, একটা 15 মিনিট পর পর, একটা 12 মিনিট পর পর। তাহলে 3টা ভিন্ন ভিন্ন সময় বাজছে, কিন্তু এমন একটা সময় আসবে যে 3টা ঘন্টাই আবার একত্রে বাজবে। ওই সময়টাই আমাদের বের করতে বলছে। তো খেয়াল করো সবাই যে নির্ণয়ের সময় হবে, এটা আসলে সময় যে কোন সময় কি একত্রে বাজবে, তো নির্ণয়ের সময় হবে 18, 15 ও 12-এর লসাগু। 18, 15 ও 12-এর লসাগু। তাহলে আমরা কী করবো 18, 15, 12-এর লসাগু নির্ণয় করবো? তা 18, 15, 12-কে আমরা প্রথমে মৌলিক সংখ্যা কত? 2 দ্বারা ভাঙাবো। 2 দ্বারা আসলে দেখি যায় কি না, 2 18-এর ভিতরে যায় 9 বার, 2 15-এর ভিতরে যায় না, 15 15-ই থাকবে, 2 12-এর ভিতরে যায় 6 বার। অর্থাৎ 2 3টার মধ্যে 2টার ভিতরে যায়, এই জন্য 2 দ্বারা দিতে হবে। এরপর দেখি আবার 2 দ্বারা যায় কি না, 2 9-এর ভিতরে যায় না, 15-এর ভিতরে যায় না, 6-এর ভিতরে যায়। তাহলে একটা সংখ্যার ভিতরে গেলে দেওয়া যাবে না, 2টার কমপক্ষে 2টার ভিতরে যেতে হবে। তো এবার দেখি 2-এর পরে কত দেওয়া ভাঙাবো, 3 3 3টার ভিতরেই যায়, 3 9-এর ভিতরে 3 বার, 3 15-এর ভিতরে 5 বার, 3 6-এর ভিতরে 2 বার। এখন থাকলো 3 5 2, 3 5 2-কে আর কোনো সংখ্যা দ্বারা ভাঙানো যায় না, তাহলে আমার অঙ্ক শেষ। অতএব নির্ণয় লসাগু এগুলো সব আমরা কী করবো, গুণ 2×3×3 × 5×2, অর্থাৎ 2×3×3 × 5×2, এটি আমরা সব গুণ করবো। 3×2=6, 3×6=18, 5×8=90, 90 আর 2 গুণ করলে 90×2=180। অর্থাৎ তোমরা অন্য জায়গায় গুণ করে আনবে যারা এভাবে গুণ না পারো, তো 180। আসলে উত্তর হওয়ার কথা ছিল কত, যদি বলতো কত মিনিট পর, তাহলে আমরা উত্তর লিখতাম, উত্তর 180 মিনিট পর, এটা আমার একটা অঙ্ক হয়ে যেত। কিন্তু এখানে বলছে ঘন্টাগুলো যেহেতু সন্ধ্যা 6টা একসাথে বাজছে, তো পরে আবার কতক্ষণ পরে বাজবে, তো এইটা হলো ঘন্টা 6 ঘন্টা 6টা, আর এটা হলো মিনিট। তাহলে আমরা মিনিটকে কী বানাবো, ঘন্টা বানাবো। আমরা সবাই জানি 60 মিনিটে 1 ঘন্টা, 180 মিনিটকে 60 দিয়ে ভাগ করেছি 3 ঘন্টা। এখানে আসলে একটা সাইড নোট দিলে ভালো হতো, তোমরা আসলে লিখে নিবে যে 60 মিনিট সমান 1 ঘন্টা।
তাহলে আমার কত ঘন্টা হলো 3 ঘন্টা আসলে ঘন্টাগুলো 3 ঘন্টা পর কি একত্রে বাজবে যদি বলতো ঘন্টাগুলো কতক্ষণ পরে একত্রে বাজবে তাহলে এটা একটা অঙ্ক হয়ে যেত তাহলে উত্তর হতো 3 ঘন্টা কিন্তু এখানে চাইছে নির্দিষ্ট একটা সময় কারণ একটা নির্দিষ্ট সময় বাজছে একসাথে 6টায় সন্ধ্যা 6টায় যদি আরো 3 ঘন্টা পরে বাজে তাহলে ওই সন্ধ্যা 6টার সাথে আর এই 3 ঘন্টা যোগ করতে হবে তাহলে আমি এখন লিখব কি ঘন্টাগুলো সন্ধ্যা 6টায় বাজলে পুনরায় বাজবে পুনরায় একত্রে বাজবে সমান সমান 6টা যোগ 3টা সন্ধ্যা 6টায় বাজছে আর 3 ঘন্টা পরে বাজবে এই হলো 9টা উত্তর রাত 9টা উত্তর আসলে কি রাত 9টা উত্তর রাত 9টা তো প্রিয় শিক্ষার্থীদের আমি তোমাদের বাড়ি কাজ দিয়ে দিচ্ছি প্রিয় শিক্ষার্থীরা খেয়াল করো সবাই তোমাদের বাড়ি কাজ দিয়ে দিচ্ছি বাড়ি কাজ অনুশীলনী 5 এর অর্থাৎ আজকে যে অঙ্কগুলো করালাম 5 এর 3 নং 4 নং এই দুইটা তো আমি করে দিলাম এই নিয়মের আলোকেই 5 নং 6 নং সাথে বাড়ি কাজ 3 নং 4 নং 5 নং ও 6 নং তোমাদের বাড়ি কাজ তো তোমরা সবাই ভালো থেকে সুস্থ থেকে এবং এই অঙ্কগুলো করে অ্যাসাইনমেন্ট আকারে আগামী মাসের 1 থেকে 5 তারিখের মধ্যে স্কুলে এসে আমার কাছে সবাই জমা দিয়ে যাবে আজকে এখানেই শেষ করছি।